বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল 18ই অক্টোবর বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তারা একটা দায় সারা বক্তব্য দেয়, আমরা তাদেরকে বলতে চাই এই অঘটন যারা ঘটিয়েছে তারা সাম্প্রদায়িক অপশক্তি নয়, তারা রাজনৈতিক অপশক্তি। বাংলাদেশের বৃহৎ এবং ক্ষমতাসীন দল হিসেবে সরকারি দল কখনোই তাদের দায়িত্ব এড়াতে পারে না। এই যে কুমিল্লার ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানের ঘটনাগুলো পত্র পত্রিকা ভুক্তভোগীদের ভাষ্য মতে আপনারা জানতে পেরেছেন, কুমিল্লাতে যখন চার ঘন্টা হামলা চলেছে 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত, হামলাকারীরা যখন মই হাতুড়ি হেলমেট লাঠি ছোটা নিয়ে যখন মন্দির ভাঙচুর করেছে প্রতিমা ভাঙচুর করেছে, এই চার ঘন্টার মধ্যে তারা পুলিশ ফায়ার সার্ভিস সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গোয়েন্দা সংস্থার কাছে বারবার সহযোগিতা চাইলে তারা সহযোগিতা এগিয়ে আসেনি। এর দ্বারা আমরা কি বুঝতে পারি, কি আমরা ধারণা পেতে পারি, সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বলতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত, সে এমপি মন্ত্রী যারাই হোক না কেন, সরকারি দল বিরোধী দল যারাই হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সবাই এই ঘটনায় ফুঁসে উঠেছে, তাদেরকে বলবো শুধুমাত্র মিছিল মিটিং উত্তেজনার মধ্যে দিয়ে এই পরিস্থিতি শেষ হবে না। এই ঘটনার শেষ দেখার জন্য আপনার হত্যাকাণ্ডের মতো এই ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে, এবং কোন অপশক্তি যেন এই ঘটনাকে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য প্রত্যেক নাগরিককে সচেতন থাকতে হবে। উল্লেখ্য, সাম্প্রতি কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় সারা দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর জের ধরে গত 17ই অক্টোবর রংপুরের মাঝিপল্লিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের আওতায় আনার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সবার আগে সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন।